হ্যালো বন্ধু, আমি আলম। আপনারা দেখছেন আপনাদের সেই ছোট্ট ভাইয়ের কেক বাংলা আলম ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের আমার কাছে আছে দুটি নতুন মোবাইল, একটা হচ্ছে রিয়েলমি 5i আর একটা হচ্ছে রিয়েলমি 5s। আজকের আমি এই ভিডিওতে এই দুটি মোবাইলের মধ্যে স্পিড টেস্ট করব, দেখব কোন মোবাইলের স্পিড সবথেকে বেশি, কোন মোবাইলের র্যাম ম্যানেজমেন্ট ও ভালো। তো জানতে হলে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর এই দুটি মোবাইলের মধ্যে কলকম স্ন্যাপড্রাগন 665 প্রসেসর দেখতে পাবেন। আর আমার কাছে যে দুটো ভ্যারিয়েন্ট আছে, 4GB 64GB টোরেস্টো আছে, আমি সেম ওয়াইফাইয়ে কানেক্ট করেছি, দেখতেই পাচ্ছেন। তো চলো, এই ব্যাকগ্রাউন্ডেও কোনো অ্যাপস রানিং নেই, তো চলো অ্যাপস ওপেন করে দেখে নিই। তো এখানে দুটি মোবাইলের মধ্যে অ্যাপস লোডিং নিচ্ছে, তো দেখি কোনটা প্রথমে ওপেন করে। এখানে তো দুটি মোবাইল লোডিং নিচ্ছেও, তো এখানে প্রথমে ওপেন করেছে রিয়েলমি 5i। এরপরে আরও একটি অ্যাপসকে ওপেন করে দেখে নিই কোন মোবাইলটি প্রথমে ওপেন করে। এখানেও দুটি মোবাইল যে লোডিং নিচ্ছে দেখতেই পাচ্ছেন, তো এখানে প্রথমে ওপেন করেছেও রিয়েলমি 5s। আর এরপরে চলো আর একটি গেম ওপেন করে দেখে নিই কোন মোবাইলটি প্রথমে ওপেন করে। এখানে দুটি মোবাইলের মধ্যে লোডিং চলছে দেখতেই পাচ্ছেন, তো দেখি কোন মোবাইলটি প্রথমে ওপেন করে। তো এখানেও প্রথমে ওপেন করেছে রিয়েলমি 5s। তো আপনারা দেখতেই পাচ্ছেন রিয়েলমি 5s প্রথমে ওপেন করেছে। তো এরপরে চলো ফেসবুকটাকে ওপেন করে দেখে নিই, তো এখানে প্রথমে ওপেন করেছে রিয়েলমি 5i। তো এরপরে ইউটিউবটাকে ওপেন করে দেখে নিই কোন মোবাইলটি প্রথমে ওপেন করে, তো এখানেও রিয়েলমি 5i প্রথমে ওপেন করেছে। এরপরে প্লে স্টোরটাকে দেখে নিই, তো এখানেও দেখতেই পাচ্ছেন এখানে ওপেন করেছে রিয়েলমি 5i। এরপর হটস্টারটাকে ওপেন করে দেখে নিই, দুটো মোবাইলের মধ্যে লোডিং নিচ্ছে, তো এখানেও ওপেন করে দিয়েছে রিয়েলমি 5i। তো এরপরে যেটা ফ্লিপকার্ট, এখানে রিয়েলমি 5s প্রথমে ওপেন করেছে। তো এরপরে দুটো মোবাইলের র্যাম কীরকম সেটা দেখে নেওয়া যাক। তো দুটো মোবাইল র্যামের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন, এখানেও যে অ্যাপসটা, এই অ্যাপসটাও দুটো মোবাইলের র্যামের মধ্যে পেয়ে যাবেন। তো এরপরে আরও একটা ওপেন করে দেখে নিন, এটাও র্যামের মধ্যে পেয়ে যাবেন। যেটা ফেসবুকটাকে ওপেন করে দেখি, এটাও র্যামের মধ্যে পেয়ে যাবেন। তো দুটো মোবাইলের মধ্যে যেটা র্যাম ম্যানেজমেন্ট আপনারা সবথেকে ভালোই দেখতে পাবেন। তো দেখতেই পাচ্ছেন সবকটা অ্যাপস এখানে র্যামের মধ্যে আছে। তো দেখতেই পাচ্ছেন এখানে র্যাম ম্যানেজমেন্ট আপনারা দুটো মোবাইলের মধ্যে ভালো পাবেন, কিন্তু স্পিড কেসের একটু এগিয়ে যাচ্ছে রিয়েলমি 5i। কেননা আপনারা দেখতে পেয়েছেন, অবশ্যই আমি লাইভ দেখাচ্ছি, এখানে রিয়েলমি 5i একটু এগিয়েছে। তো বন্ধুরা, এটাই ছিল দুটো মোবাইলের মধ্যে স্পিড টেস্ট। আর এই ছোট্ট ভাইয়ের ভিডিও যদি আপনাদের বিন্দুখানি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্ট করুন, আর তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হবে আগামীকাল।